বুকের মধ্যে দরপর দরপর করে, কাজ করতে কষ্ট হয়, তারপরও কাজ করতে পেটের অভাবে। শরবতটা খাওয়াতে একটু স্বস্তি পাওয়া যাইতেছে। বৈশাখের পূর্ব থেকেই গণতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় এই গরমে সবচেয়ে কষ্টে আছে দিনমজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। রুদ্র গরমের তীব্রতা এতটাই বেশি যে বাহিরে কাজে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। একটু স্বস্তি পেতে অনেকেই আশ্রয় নিচ্ছেন রাস্তার পাশে গাছের ছায়ায়। এর আগে একটু তাপ কমই ছিল, এই বছর তো তাপটা অনেক বেশি, প্রচুর প্রচুর তাপ রোদের। সামাইকে বয়ে থাকতে হয়, তীব্র দাবা দেওয়ার কারণে মানুষের একটু মানে তৃষ্ণাটা বেশি লাগে আর কি। গরমে ভাই অনেক সমস্যা হইতেছে, গরমে রাতে ঠিকমতো ঘুমানো যাইতেছে না, তারপরে গরমে কাজও ঠিকমতো করা যাইতেছে না, একটু কাজ করলে আরো হয়ে যাওয়া লাগে, আর শরীরে পানি সব ঝরিয়ে যাইতেছে, মনে করেন খুবই খারাপ লাগতেছে ভাই গরমে, অত্যন্ত গরম। গরম সহ্য করে আমাদের কাজ করতে হয়, মানে যদি গরম আমরা সহ্য না করে এই করি, কাজ না করলে তো বাসা বসে থাকলে তো আর কেউ আমাদের খাবার দিবে না। আর দ্বিতীয় কথা, মালিকও 10 টাকা দিবে না যে আপনার বাসায় গরমের জন্য বসে থাকেন, অথচ কি যদি একটু দেরি করে আসি, মালিকা বলে দেরি করে আসেন কে, অথচ গরমের জন্য তাড়াতাড়ি জায়গা, সারাক্ষণ শরীরে ঘাম থাকে। গরম বলতে একটু ফ্যানের বাতাস দিই, শরীর ঠান্ডা হয় না। এই রোদ গরমটা হলো রোদের থেকে আসছে, তার রোদ গরম তো আর এটা আমরা আসমান কষ্ট হোক যাই হোক, এইভাবেই আমাকেও কাজ করতে হয়। জীবিকার তাগিদে উপায় না দেখে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজকাল 60-70 বছর ধরে গাটে নৌকা চালাই, এরকম তাপ হয় না, আগে এরকম বড় বালন তুফান আসলো এরকম কোনো তাপ হয় নাই। অহন তাপের চালা শরীর অস্থির হয়ে যায়গা, অজ্ঞানের মতন হয়ে যায়গা। এই তো তাপ তো মনে করেন এই বৈশাখ আইসে মতন আরও বাড়ছে, তাপের চড়ে মানে শরীর দুর্বল বলে খেলায়। এবার গরমটা খুব কষ্ট, বাইরে অনেক বেশি 41 ডিগ্রি, এখানে মেশিনের গরম আছে, গড়ে এরকম বাতাস পাস হয় না, তারপরও কষ্ট করে কাজ করতে হইব, উপায় নেই কোনো আমাদের, যতটুক হয় কাজ করে চলতে হইব। এই যে রোদের একটা তাপ আছে, তারপরে টিনের যে গরমটা, মানে দুটো একসাথে মিলে মানে এই তাপটা নিচে নামে আর কি, মানে ফ্যানের বাতাসে এরকম মানে কভার করতে পারতেছে না, এই জন্য মানে শরীরে ঘামও বেরিয়েছে, একটু প্রেশার লাগতেছে আর কি। আল্লাহর দানিও গরম, এই গরম ঠান্ডা এলেই থাকতে হইব, আর এইটা আল্লাহর দানিও, আল্লাহই দিছে, এটার উপরে কারো হাত নাই, তা এটার উপরে আমার কোনো আর্জি নাই। বড় আক্ষেপ করি বললেন, রুদ্র বৃষ্টি আর জ্বর শীত যাই হোক না কেন, রাস্তায় বের না হলে মরতে হবে না খেয়ে। রানা আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ।